নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে যে কাজ আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে যে একটা পাকুড় গাছের রিপোর্টিং বা পাকুড় বনসাইয়ের প্রতিস্থাপনের কাজ। তো প্রতিস্থাপন কেন করতে হয় এটা আমরা সকলেই জানি, তবু যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি দু চারটে কথা আলোচনা করছি। তো আমরা যখন কোনো গাছ সংগ্রহ করে নিয়ে আসি বন্ধুরা, বা কোনো জায়গা থেকে তুলে নিয়ে আসার পরে যখন কোনো পটের মধ্যে প্রতিস্থাপন করি, তখন গাছের মধ্যে বা সয়েল মিশ্রণের মধ্যে যে খাওয়াটি দেয় গাছ সেই খাওয়াটি সংগ্রহ করে নেয়। এই জন্যই আমি বলে থাকি বন্ধুরা যে গাছকে 6 মাস অন্তর অন্তর না হলেও বছরে অন্তত একবার গাছকে রিপোর্টিং করাটা প্রয়োজন। আর একটা কারণ হচ্ছে যেটা, যে গাছ যখন আমরা রিপোর্টিং বা গাছ যখন কোনো জায়গা থেকে তুলে নিয়ে এসে প্রতিস্থাপন করি কোনো পটের মধ্যে, তখন গাছ ধীরে ধীরে সেখানে বৃদ্ধি পায় বা গাছ বড় হতে থাকে, যার ফলে রুটস ওটা ভালোভাবে ডেভেলপ করে। আর যে পটের মধ্যে আমরা দিই সেই পটের আকারটা অনেকটা ছোট থাকে, যার ফলে কী হয় বন্ধুরা, দীর্ঘ সময় পর গাছের গ্রোথ বা গাছের বৃদ্ধি নষ্ট হয়ে যায় বা বাড়ে না বা গ্রোথ ভালোভাবে হয় না। তো এই কারণে আমাদের গাছকে রিপোর্টিং করাটা প্রয়োজন। রিপোর্টিং করার সময় আমাদের রুট ট্রিমিংয়ের কাজটাও করাটা প্রয়োজন, যাতে করে গাছ নতুন করে স্পেস পায় বা নতুন খাওয়ার পায় আর রুটসও ভালোভাবে ডেভেলপ করে এবং তার ডালপালাও ভালোভাবে ডেভেলপ করে। তো এই কারণেই আমাদের গাছকে রিপোর্টিং করতে হয়। আর আমি আজকে গাছটিকে রিপোর্টিং করছি এই কারণেই। আরেকটা কারণ হচ্ছে যেটা বন্ধুরা, সেটা আমার মনে হচ্ছে যে গাছের হাইটটা আমার কাছে অনেকটাই বড় হয়ে যাচ্ছে বা সাইজে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো আমি কিছুটা রিডিউস করে নেবো বা কিছু ডালপালা ছেঁটে আকারটিকে কিছুটা ছোট করে নেওয়ার চেষ্টা করছি। এবার যদি বলেন যে খাবার কীভাবে তৈরি করবো বা বনসাই গাছের সয়েল মিশ্রণ কীভাবে তৈরি করবো, তো এ নিয়ে আমি এর আগে ভিডিও তুলে ধরেছি। তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর শেষে বা আই বাটনে দিয়ে দেবো, আমরা প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, আমি কীভাবে কাজ করছি এবং কী ধরনের কাজ করছি। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত বা জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে থাকুন।
অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো রকম মতামত দেওয়ার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা কী ধরনের কাজ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের মতো করে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন, আর এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত দিবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো কাজ বা নতুন কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে বা আপনাদের কোনো জিজ্ঞাসার উপর ভিডিও নিয়ে। তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আমি আপনাদের জন্য কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন।